হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি এখন ছাদে এসেছি ফুল তুলতে। আর ফুল তুলতে এসে আমার কতক্ষণ মানে ছাদে থাকতে হয় জানো? সমস্ত গাছে আমার জল দিতে হয়, সব গাছে এই জল দিয়ে তারপরে আবার কোন গাছে কোন মানে পাতা টাতা মানে বেশি হয়ে যায় বা জঙ্গল হয়ে যায় সেগুলো আবার পরিষ্কার করি। এসব করতে করতে আমার অনেকটা দেরি হয়ে যায়। তারপরে আবার দেখো আমার বর বলছে যে আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার করবে জল সব ফাঁকা করতে, তাই আমি সমস্ত গাছে সব বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছি। আর অনেক দিন ধরে বেসিনে ভালো করে জল পড়ছে না রান্নাঘরে, আর রান্নাঘরে যদি জল ঠিক মতো না পড়ে তাহলে যে কী অসুবিধা হয় পড়তে হয়, মানে সমস্ত কাজই তো মানে জলের কাজ। তাই জন্য আমি সমস্ত জলটা আমি ফাঁকা করে দিচ্ছি। তারপরে আমি নিচে চলে যাবো, আমি চান টান করে তারপরে আমি ঠাকুরকে পুজো দেবো, আর ওইদিকে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আসবে। দেখো গাছের গোড়ায় সমস্ত নোংরা আবর্জনা থাকে, সব পরিষ্কার করতে হয়। এবং ছাদে আসলে আমার প্রায় 1 ঘন্টা প্রায় লেগেই যায়। তবে কটা লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো তুলে নিই, নাহলে পরে লঙ্কাগুলো পেকে যাবে। আর ছাদের লঙ্কা তো এত বেশি বড় হয় না। চান করে আমি আবার পূজায় বসবো। যাই ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকৃপবন্ধনং মৃত্যুর্মুক্ষ্যোমামৃতাৎ নমঃশিবায় নমঃশিবায় ওং মৃত্যুঞ্জয় মহাদেব দেবীর দেব মহাদেব শিব শিব। তো আমার পুজো দেওয়া হয়ে গেল। আমার রাধা মাধব আছে এখানে, একটু দোলনায় দোল দিয়ে নি। এদিকে আবার আমার হাজবেন্ড আবার এই ছাদে ট্যাঙ্কি পরিষ্কার করছে, কারণ মানে বেসিনে একটু জল পড়ছে না, তো সরু করে জল পড়ছে, ফোটা ফোটা জল পড়ছে, মানে এত আয়রন জমে গেছে সে অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। তাই আমার হাজবেন্ড পরিষ্কার করছে ট্যাঙ্কি ভিতরে নেমে। দেখো উপর থেকে বাইরে থেকে যদি মানে অ্যাসিডটা দিয়ে দিত তাহলে কত কষ্ট হতো না, দেখুন এখন কত কষ্ট হচ্ছে, মানে দম নিতে ওখানে ওর ভিতরে বসে সব আয়রনগুলো পরিষ্কার করছে, আর জল দিচ্ছে বারবার করে জল দিচ্ছে, জল দিয়ে দিয়ে এটা পরিষ্কার করতে হচ্ছে, তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য লোক সহজে পাওয়া যায় না আমাদের এখানে, তাই নিজেরাই করতে হয়। ও ভালো করে করতে পারে বলে ওই জন্য ওই করে। আমি আবার দুপুরে রান্না করছিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের দেখানোর জন্য একটু ছাদে নিয়ে আসলাম কীভাবে ট্যাঙ্কিটা পরিষ্কার করে। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছি। আর এখন আমি একটা কাজ করছি, কী বলো তো, আমি কাঁথা স্টিচ করছি বালিশের কভারে। কভারটা আমি মেশিনেই বানিয়েছি, বানিয়ে আমি ফুল করেছিলাম, তা একটা ফুল কম আছে, তা বেমানান লাগছে, ওই জন্য আমি আর একটা ফুল এঁকে আমি এটা ভরাট করছি। কাঁথা স্টিচের আমার কোনো কিছু আমার খুব ভালো লাগে, কভার বলো রুমাল বলো, তারপরে বালিশের কভার, কাঁথা স্টিচের যদি সালোয়ার কামিজও পরো খুবই ভালো লাগে, কিন্তু শাড়িও পাওয়া যায়। আমার কাঁথা স্টিচটা আমার কাছে মানে কোনো দিনও মানে পুরনো হবে না, যতই এখন তো অনেক ফ্যান্সি ফ্যান্সি অনেক ডিজাইনের সব কিছুই পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর, তবু এর কদরই আলাদা।
সেটা কোথায়? তাই জিজ্ঞাসা করছে আমার সোনাটা। ওই দেখো কুচি সোনা চলে এসেছে, ঘুম ভেঙে গেছে, চলে এসেছে। আমার ওটা কোথায়? ও একটা লিপস্টিক কিনেছে, সেই লিপস্টিকটা এখন চাচ্ছে, বলছে আমার লিপস্টিকটা কোথায়। নিয়ে এসো, তুমি নিয়ে এসো শোনো, আমি তো কাজ করছি একটা, তার জন্য আমি কি করছি শোনা, আমার হাতে দেখো কি আমি আনতে পারছি না। তুমি উঠে যাও, আমার পিছন দিকে চলে যাও, আমি একটা জিনিস সেলাই করছি, দেখো তুমি। কেমন হয়েছে না ফুলটা? হ্যাঁ টাইট করে লাগাতে হবে। বলছি কেমন হয়েছে শোনা ফুলটা, এই ফুলটা কেমন হয়েছে শোনা? ভালো শোনার খুব পছন্দ হয়েছে, বলছে ভালো হয়েছে। তুমি এই বালিশে মাথা দিয়ে ঘুমাবে তো? তো আমার পাতা আর গাছটা হয়ে গেছে, এবার আমি ফুলটা বানাবো। আবার সুতো ভরে নিই, আবার এটা এটা হবে তুতে কালারের ফুল। তো আমার ফুল করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওই আমার হাজবেন্ড ইয়ে এনেছে সিঙাড়া, এনেছে গরম গরম সিঙাড়া, তো সিঙাড়া বেড়ে নিয়ে আসি। আর চাটনি নিয়ে এসেছে, চাটনি দিয়ে সিঙাড়া খেতে ভালোই লাগে। আমার মেয়ের তো খুব পছন্দ চাটনি দিয়ে সিঙাড়া। আমার এই ফোনটা যখন ইউটিউব শুরু করি তখন থেকেই তো ডিস্টার্ব ছিলই, তারপরে আবার জলের মধ্যে পড়ে গেছে। জলের মধ্যে পড়ে যাওয়ার পরে 3-4 দিন তো ফোনের দোকানে ছিল, ফোনটার ভিতরে আবার কী করেছে ব্যাটারি ফ্যাটারি পাল্টিয়ে কী করছে কে জানে। আর এখন ছবি ওঠে একদম, মানে ছবিগুলো পুরো কালো কালো হয়েছে। অরিজিনাল গায়ের রঙটা যদি হতো তাও একটু শান্তি পেতাম, মানে কি কালো, যা কিছু ছবি তুলে না কেন কালো কালো লাগে। এখন এই পুরো মানে ফোন চেঞ্জ না করলে এরকমই ছবি আসবে, এত বাজে লাগে ছবি তুলে শান্তি পাই না। তো আমি এখন এই সিঙাড়া নিয়ে যাচ্ছি, এখন চাটনি দিয়ে সিঙাড়াটা খাওয়া হবে আর তারপরে চা করব। তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে হাজির হব। টাটা।